সুপ্রিয় আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ইঙ্গিত দিলেন ন্যাটোর মহাসচিব। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট। ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন ভূপাতিত করা হুমকি রোমানিয়ার। মাহুসা আমিনী মৃত্যু বার্ষিকীকে ঘিরে ইরানের বিক্ষিপ্ত সংঘর্ষ। নতুন পথে ইউক্রেনে পৌঁছালো দুটি কার্গো জাহাজ। বাইডেন ট্রাম্পকে সরে দাঁড়ানো আহ্বান মিট রমনের। আরো জানিয়ে দিব, তায়ানের চারপাশে চীনের শতাধিক যুদ্ধ বিমান। এবং সর্বশেষে জানিয়ে দিব, রাশিয়ার পক্ষে ইউক্রেনকে যুদ্ধে 1,00,000 সেনা পাঠালো উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ইঙ্গিত দিলেন ন্যাটোর মহাসচিব। সহসা যুদ্ধ শেষ হচ্ছে না ইউক্রেনের, রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে সামরিক জোট ন্যাটোর মহাসচিব। তার বক্তব্য, জেলেনস্কি প্রশাসন অস্ত্র সমর্পণ করলে অস্তিত্ব সংকটে পড়বে। খবর এপি। ছোট গ্রাম আন্দ্রিভকা কিছু কৌশলগত বা গুরুত্বপূর্ণ শহর বাগপথের খুবই কাছে অবস্থিত হয় বর্তমানে আলোচনার তুঙ্গে গ্রামটি। এই পরিস্থিতিতে আন্দ্রিভকা দখল নিয়েছে মস্কো কিয়েভের বাক যুদ্ধ। রোববার ইউক্রেন ড্রোন হামলা নস্যাতে দাবি করেছে রাশিয়া। অবশ্য বিলম্বিত হলে 24টি বিমান ফ্লাইটে চলাচল ইউক্রেনের দাবি ফ্রন্টলাইনে গ্রামটি পুনরুদ্ধার করা হয়েছে। ইউক্রেনের কেন্দ্রমন্ত্রী মাখাইলোভ ফেরদোব বলেছেন, চলতি বছর 100 গুণ বৃদ্ধি করা হয়েছে ড্রোনের উৎপাদন, পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের দিকেও আমরা নজর দিচ্ছি। ইউক্রেন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বাড়াতে হবে, এর ফলে রুশ ড্রোন ন্যানসেটের মতো সংক্রিভারকে লক্ষ্য খুঁজে পাব, সে লক্ষ্যে ধ্বংস করা সহজ হবে। এদিকে সামরিক জোট মহাসচিবের বক্তব্য শীঘ্রই শেষ হবে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, বেশিরভাগ যুদ্ধ শুরু হওয়ার পর ধারণা অনেক তুঙ্গে চলে গেছে, ইউক্রেনের দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে, শীঘ্রই শান্তি ফিরুক, এটাই আমাদের প্রত্যাশা। একই সঙ্গে মনে রাখতে হবে, যদি দেশটির কোনো অস্তিত্ব থাকবে না, শুধু প্রেসিডেন্ট পুতিন রাশিয়া অস্ত্র রাশি না রাখলে শান্তি ফিরবে। এদিকে পুতিন সরকারের শর্ত মানলে টানাপোড়েনের মধ্যে 18 মাসের সামরিক অভিযানে ইতি টানতে চায় রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেগলেই ল্যাভরভ বলেছেন, পক্ষের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, সমঝোতা প্রক্রিয়া আগ্রহী সব দেশের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভ্যাটিকান থেকে আবার একটি দল আসছে মস্কোয়, তাদের সাথেও বসবো আলোচনা, কিন্তু ভুলে গেলে চলবে না, রাশিয়ার কোর্টে সব বল নেই, মাঠে ইউক্রেন ও পশ্চিমারাও খেলছে। সূত্র পাস টুডে। পৃথিবীতে বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দমমা। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি। আজই প্রেসিডেন্ট রাইসি তার সফর সঙ্গীদের নিয়ে বিমানে উঠবেন বলে জানা গেছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে অংশ নেবেন রয়েছে। এছাড়া তিনি আমেরিকার বসবাসকারী ইরানিদের এক সমাবেশে বক্তব্য রাখবেন। যুক্তরাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক না থাকলেও নিয়মিত সেখানে অবস্থিত সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রায় সব প্রেসিডেন্ট সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যৌক্তিক বক্তব্য দিয়েছেন। তাদের এসব বক্তব্য বিশ্ববাসীকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সূত্র পাস টুডে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন ভূপাতিত করা হুমকি রোমানিয়ার। রাশিয়ার পাইলটবিহীন বিমান বা ড্রোন গুলি করে ভূপাতিত করা হুমকি দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোভুক্ত রোমানিয়ার সশস্ত্র বাহিনী। রোমানিয়ার ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ জেনারেল গিও ঘিটা ব্লাড এ হুমকি দিয়েছেন। তিনি সুইডেন এসটিভি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেন সীমান্তের কাছে অতিরিক্ত সৈন্য মোতায়েন করবে বুখারেস্ট। জেনারেল ভ্লাডো বলেন, আমরা আমাদের প্রতিরক্ষা লাইন শক্তিশালী করার লক্ষ্যে ইউক্রেন সীমান্তে প্রায় 600 সেনা মোতায়েন করব। ইউক্রেন রোমানিয়া সীমান্ত দিয়ে দানিউব নদী বয়ে চলেছে। এই জেনারেল আরো জানান, সীমান্ত এলাকায় অতিরিক্ত রাডার ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে, এছাড়া আগে থেকে মোতায়েন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তিনি তার ভাষায় বলেন, সম্ভাব্য রুশ আগ্রাসন মোকাবেলা করার উপায় নিয়ে
অন্যান্য ন্যাটোভুক্ত দেশের সঙ্গে রোমানি আলোচনা করেছে। রোমানি কি সত্যি সত্যি রাশিয়ার ড্রোনের বিরুদ্ধে নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে এমন প্রশ্ন উত্তর জেনারেল ভ্লাদো বলেছেন, রোমানিয়া ভূমি আগ্রাসনের হাত থেকে রক্ষা করতে আমরা সব ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে, তবে ঠিক কি ব্যবস্থা নেওয়া হবে হুমকির ধরন দেখে তা ঠিক করব। সূত্র আরটিওয়াল জাজিরা। মাহসা আমিনী মৃত্যু বার্ষিকীকে ঘিরে ইরানে বিক্ষিপ্ত সংঘর্ষ। ইরানের মাহসা আমিনী মৃত্যু বার্ষিকী ঘিরে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRN জানিয়েছে, অশান্তি নাশকতা চেষ্টার অভিযোগে এক দ্বৈত নাগরিককে আটক করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস বাহিনী। এছাড়া প্রতি বিপ্লব সন্ত্রাসবাদের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত হওয়ার সঙ্গে সঙ্গে ইরানের বেশিরভাগ কুর্দি এলাকায় নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়। বড় ধরনের বিক্ষোভ প্রতিবাদ ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো দেশটির বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষে খবর দিয়েছে। মাহসা পূর্ণাম এবং তার প্রথম মৃত্যু বার্ষিকী পালনের জন্য কবরের পাশে শোকসভা আয়োজন করতে গেলে এতে বাধা দেওয়ায় কর্তৃপক্ষ রোববার একটি মানবাধিকার সংস্থা বরাতে এ তথ্য জানা গেছে। নতুন পথে ইউক্রেনে পৌঁছালো দুটি কার্গো যুদ্ধ জাহাজ। কৃষ্ণ সাগরের নতুন পথ ব্যবহার করে ইউক্রেনের বন্দরে পৌঁছেছে দুটি কার্গো জাহাজ। শনিবার এগুলো চোরমনস্ক বন্দরে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের বন্দর কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই জাহাজগুলো এখন 20,000 টন গম বোঝাই করে তা বিশ্ববাজারে রপ্তানি করা হবে। ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় বলেছে, এগুলো মালামাল বোঝাই করে মিশর ইসরায়েলে পাঠানো হবে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, কৃষ্ণসাগর চলাকালীন জাহাজগুলো সুরক্ষার ব্যাপারে রাশিয়ার সঙ্গে চুক্তি ভেঙে যাওয়ার পর প্রথমবারের মতো কোনো বেসামরিক জাহাজ ইউক্রেন বন্দরে পৌঁছেছে। এর আগে শুধু ইউক্রেন থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলোই নতুন পথ ব্যবহার করত। ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী অলেকসান্দর দেওয়া তথ্য অনুযায়ী পাইলটরা পতাকাভেদ জাহাজ দুটির নাম রেজিয়েন্ট আরোহিন আফ্রিকা জাহাজ নামে পরিচিত বলে ব্যানার টানিয়েছে। বিশ্ববাজারে সূর্যমুখী তেল, যব, ভুট্টা, গমের মতো খাদ্যশস্যের বড় যোগানদাতা দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইউক্রেন। গত বছরে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু হওয়ার পর থেকেই মৎস্য নৌবাহিনী দেশটি কৃষ্ণসাগরের বন্দরগুলো নিয়ন্ত্রণ করে নেয়। এ কারণে রপ্তানির জন্য রাখা 2 কোটি টন শস্য আটকা পড়েছে। মূলত মধ্যপ্রাচ্য আফ্রিকার অনেকগুলো দেশ ইউক্রেন থেকে উল্লেখযোগ্য পরিমাণ খাদ্যশস্য গুদাম করে। মূলত মধ্যপ্রাচ্য আফ্রিকার অনেকগুলো দেশ ইউক্রেন থেকে উল্লেখযোগ্য পরিমাণে খাদ্যশস্য আমদানি করে। এমন পরিস্থিতিতে বিশ্বের খাদ্যের দাম বেড়ে যায় এবং খাদ্য সংকট দেখা দেয়। এগুলোর মধ্যে আফগানিস্তান, ইয়েমেন, সুদান, ইথিওপিয়া সহ বিভিন্ন দেশের জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন। সূত্র পাস টুডে। বাইডেন ও ট্রাম্পকে সরে দাঁড়ানোর আহ্বান মিট রমনির। নতুন প্রজন্মের কাছে রাজনীতি ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন সিনেটর ও সাবেক প্রেসিডেন্ট পদের প্রার্থী মিট রমনি। আগামী বছর যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচন, সেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার মধ্যেই এই ঘোষণা করেছেন জো বাইডেন ও ট্রাম্প। প্রাথমিক পর্যায়ে প্রস্তুতি চলছে এমন সবসময় মিট রমনি তাদের সরে দাঁড়ানোর আহ্বান জানালেন। অবসরে যাওয়া নিয়ে নিজের পরিকল্পনা বিষয়ে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় তিনি আহ্বান জানান। সূত্র মিট্রোমেনি বলেছেন, তিনি আবার প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন, কারণ রাজনীতির নতুন প্রজন্ম নেতাদের হাতে ছেড়ে দিতে হবে। উল্লেখ্য, মিট্রোমেনির বয়স এখন 76 বছর। তিনি যুক্তরাষ্ট্রের রাজ্যের গভর্নর, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে 20 বছর ধরে সক্রিয় রয়েছেন। কয়েক বছর আগে রিপাবলিকান দলে ও প্রথম সারির নেতা প্রেসিডেন্ট বাইডেন ও ট্রাম্পের করা সমালোচনা করেছেন তিনি। মিট্রোমেনি 2025 সালে জানুয়ারি পর্যন্ত সিনেট সদস্য আছেন, এরপর তিনি আর নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। বুধবার বিকেলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে দিয়েছিলেন এমন বয়স হয়েছে। 2012 সালে মিট্রোমেনিকে প্রেসিডেন্ট পদে মনোনীত করেছিলেন রিপাবলিকান পার্টি, তবে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে হেরে যান। 6 বছর ধরে তিনি ইউটার রাজ্যের 2টি সিনেটর অবসরে একটি নির্বাচিত হন। 2008 সালে তিনি প্রেসিডেন্ট পদে পদোন্নত পাওয়ার পর জেনারেল সুলাইমানি ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছেন। একমাত্র রিপাবলিকান হিসেবে তিনি দলের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছেন। সূত্র পাস টুডে। তাইওয়ানের চারপাশে চীনের শতাধিক যুদ্ধ বিমান। তাইওয়ানের চারপাশে চীনের শতাধিক যুদ্ধ বিমান শনাক্ত করা গেছে।
পাশাপাশি প্রণালীটি চারপাশে শনাক্ত করে গেছে আরো 9টি যুদ্ধ জাহাজ। এ নিয়ে আজ সোমবার চীনকে ধ্বংসাত্মক একতরফা পদক্ষেপ বন্ধ করতে বলেছে তেয়ার। প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থা এপি জানিয়েছে, চীন ও তায়ানের বিরোধ বেশ পুরনো। তায়ানকে নিজেদের মূল ভূখণ্ডে অবিচ্ছেদ্য অংশ মনে করেছে বেইজিং। একদিন দ্বীপটি নিজের ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার সংকল্প তাদের, এর জন্য প্রয়োজনীয় শক্তি প্রয়োগে দ্বিধা করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। সাম্প্রতিক বছরগুলোতে তায়ানের সামরিক রাজনৈতিক প্রভাব চরমভাবে বিস্তার লাভ করেছে। সম্প্রতি তায়ানের চারপাশে যুদ্ধমান যুদ্ধ জাহাজের বিষয়টি অত্যাধুনিক বলে আখ্যা দিয়ে তায়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, তবে এ নিয়ে স্বশাসিত দ্বীপটি কোনো সরকারি কর্মকর্তার মুখ খুলতে রাজি হয়নি। তায়ানের প্রতিরক্ষা মঙ্গলবার MND এক বিবৃতিতে জানিয়েছে, 17 সেপ্টেম্বর সকল 18 সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় মোট 103টি যুদ্ধবিমান শনাক্ত করা হয়েছে। প্রণালী প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। মন্ত্রণালয় বলছে বেইজিং বিচ্ছিন্নতাবাদী সামরিক হয়রানি সহজেই উত্তেজনাকে তীব্র আকার ধারণ করতে পারে, এও আঞ্চলিক নিরাপত্তা অবনতি ঘটতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগালাগো রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে 1,00,000 সেনা পাঠাল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া ইউক্রেন রাশিয়ার আক্রমণকে শক্তিশালী করতে সাহায্য করার জন্য 1,00,000 স্বেচ্ছাসেবক সৈনিক পাঠিয়েছে। বুধবার নিউ ইয়র্কে অবস্থিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা বিশ্লেষক উগার চেঙ্কো রাশিয়া চ্যানেল ওয়ানকে বলেছেন, 1,00,000 উত্তর কোরিয়ার স্বেচ্ছাসেবক সেনা এসে ইউক্রেন সংঘাতে অংশ নিতে প্রস্তুত রয়েছেন। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী প্রশংসা করে তিনি আরো জানিয়েছেন, রাশিয়ার উচ্চ উত্তর কোরিয়ার সেনাদের এবং তাদের কাউন্টার ব্যাটারির দক্ষতাকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি বলেন, উত্তর কোরিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্য তার আন্তর্জাতিক দায়িত্ব পালনের ইচ্ছা পোষণ করে তাহলে আমাদের তাদের অনুমতি দেওয়া উচিত। তবে উত্তর কোরিয়া কিভাবে রাশিয়াকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে এখনো পরিষ্কার নয়। এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র ডেইলি এনকে জানিয়েছে, রাশিয়াকে যুদ্ধোত্তর ইউক্রেন পুনর্গঠন সহায়তা করার জন্য কর্মী প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া। রাশিয়ান সূত্রপরদের ডেইলি এনকে জানিয়েছেন, রাশিয়ার যুদ্ধে জিতলে কিম জং উন পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে 1,000 বেশি কর্মী পাঠানোর পরিকল্পনা করেছেন। সূত্র পাস টুডে।